আমার একজন মামাতো ভাই ড্রাইভার আমার বাড়ির সাথে, মানে এর বাড়ির চেকার দিয়ে আমরা তখন মনে করি বাড়ির বাড়ির চেকার দিয়ে যাওয়া গিয়ে কাটা। তো ওই এদের বাড়িতে আসিয়ে ওই ডাক্তার ইয়া ডাকাইছে, ড্রাইভার ডাকাইছে। ড্রাইভার যখন বেড়া ইয়া করি ফাঁক করি আমাদের বাড়ির ভিতর দিয়ে যখন ঢুকিয়ে যখন যায় তখন বলছি যে আমার বাড়ির ম্যালেরিয়া ঢুকছে আপনারা পাবো। তখন আমার মা আমার বাবা নিয়ে বেড়া এক পাখে কানিয়ে আসছে, তখন ছিল চুয়ে চুয়ের ওপরে জোড়া খুঁড়িয়ে বাড়ে ওই বাড়াবাড়ি গিয়ে ঢুকে গেছে। আমরাও কিন্তু বাড়ে আমিও বাড়ে কিন্তু ওটা দিয়ে তো বাড়ি গ্রামে ঢুকে গেছি। তখন বড় হইও আমার পাশে পাশে আমার শরীর এই তারপর ওখান থেকে যাওয়ার পরে আমরা চুরিয়ে ওই দিক থেকে আসি। পরে যখন দুজন বারো জন চলে গেল, চলে যাওয়ার পরে বাড়ি এসেছিলাম সকালে। সকালে বাড়ি এসে দেখি যে বাড়ির মধ্যে মনে করো মালামাল দোকানের, তখন আমাদের দোকান ছিল একটা মণিয়ারি দোকান। তখন এই মণিয়ারি দোকানের বাসগুলোর মধ্যে মালামাল সব কিছু ছিল, তখন সব একেবারে ভাঙি চুরি একেবারে মেশা কাটিয়ে বিচার নিত। তুলে দেখলেন, দেখার পরে তো আমি বাড়ির মধ্যে বড় করলাম যে এরকম হচ্ছেন, তো যা পরিস্থিতি তার সাথে মনে করতে বাড়ি খুঁজে থাকা যায় না, বাড়ি ক্যাম্প দিচ্ছে। আমার মামার বাড়ি কিন্তু ছিল কিন্তু হাতিয়ে চিলমারি, কোনোদিন মামার বাড়িতে ছিল না। তারপর ওখানে যাওয়ার পরে তখন এই মামা কিন্তু আমার মধ্যে পানের ব্যবসা করতো, পানের ব্যবসা করতো। তো ওই লোকের মধ্যে ওরা যে পানের মধ্যে গাড়ি নিয়ে যায় লৌমারি হাট, ওই গাড়িতে আমি চলিয়েছিলাম লৌমারিতে নামলে। লৌমারির সাথে স্কুল আছে, তখন কিছু কিছু মুক্তিযোদ্ধা ওখানে ভর্তি হয়েছে, তখন আমি ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানে আমাদের তখন ছিল নজরুল ওস্তাদ, তারপরে আর চন্দ্রুল ওস্তাদ, ওরা তখন ওখানে প্রিপেয়ার, তখন ওদের সাথে আমি ওখানে যোগ দিলাম। তারপরে নামটা লিখে নিল আমার আমার তারপরে আমার বুকে একটা তিল আছে এটা লিখে নিল। তারপরে কোথায় কোথায় আমার একটা ভূত আছে কী আছে সব কিছু নাম তুলে লেখার পরে ওখানে আমি মনে করবো সাত দিন ওখানে ট্রেনিং নিল। আমার সাত দিন ওখানে হওয়ার পরে ওখান থেকে আমাকে কাকড়িপাড়া ক্যাম্পে নিল, চল্লিশ একচল্লিশ জন একটা ব্যাস। তখন ওখানে আমরা একটা ট্রেনিং কোদাল গাড়িতে মেলে গাড়ি কোদাল গাড়িতে গেছিলাম প্রথম ইয়াতে। যখন আমরা স্টিলে যখন গেছি তখন মনে করি ওখানে বহু মুক্তি গেছে। যখন ওরা আসে তখন মনে করি আমরা বালাস্তলটা দিয়ে মনে করি আমরা ইয়ে গ্যানেট দিয়ে তখন বহু মুক্তি মারা যাওয়ার পর ওখান থেকে ত্রিশ পঁয়ত্রিশ জনের মতন ওখান আমরা চলে আসলাম ম্যানচেস্টার কাকড়িপাড়া ক্যাম্পে আসলো। ওখান থেকে আবার মনে করি ওখানে কিছুদিন ছিলাম, থাকার পরে ওখানে বুঝি ত্রিশ দিন কি চল্লিশ দিনের মতন ওখানে আমরা তারপর ওখান থেকে আমাদের নিয়ে এসলো রৌমারি। আবার রৌমারিতে আসলাম, আসার পরে এখানে শুনি যে আমাদের উলিপুরে গ্রামে ওই ছোটো ছোটো বাচ্চাদের ধরি হইয়া আপনি ওর চটকা বানিয়েছে। তখন আমাদের চান কোম্পানি কিন্তু আমাদের ছিল চান 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 কোম্পানি আবুল কাসেম চান ছিল। তারপরে ওখানে একটা ইয়ে দেখা গেলো, তারপরে একটা রোল গোল বসলে রোল গোল করার পর তখন সব্বাকে টাইম দিল যে অমুক টাইমের মধ্যে আমরা আক্রমণ করবো সিনেমা সিনেমারি আক্রমণ করছি। রাইতে সিনেমারি যখন দেখি তখন আমাদের সাথে টিকেরা তখন থাকলো একেবারে তোমার একেবারে জোর কাছে। আমরা যে ঢুকলাম থানাহাটে, থানাহাটে আমরা ঢুকলাম ওখান থেকে যখন ষোলো ইয়ে দিল সিঙ্গেল দিল লাল নীল সবুজ, তখনই আমরা থানাহাটে করি। থানাহাটে করার পরে মনে করো ওখানে আসি গিয়ে তারপর কিছু রাজাকার ছিল, হ্যাঁ রাজাকার বলে ধরলাম। ধরার পরে মনে করি ব্যাংকের রাজা ওখানে দিলাম, ওখান থেকে যে আমরা তিরুপতি জেলে আসে ঘুরিয়ে নিলাম। যাই যা পাইলাম
ঘুরিতে বাস করে হাতিয়ে এটা চা পানি যাই নিয়ে নেওয়ার পরে ওখান থেকে মনে করো যে সকালে সারাদিন সেদিন গোলা গুলিছে সিলভার কুড়িগ্রাম থেকে সেদিন মেলাডিয়ে তখন চলে গেছে সারাদিন গোলা গুলিছে। তারপরে আমাদের দুজন একটা ছেলে আছে তখন নামটা আমার খেয়াল নাই, তার বাড়ি হলো মানে তিন দিন আগে অসুবিধে সেই ছেলেটা স্টেশনে মারা গেল ওর লাশটা নিয়ে গেলে আমরা স্কুলের কান্ডিতে নিয়ে দাঁড়িয়ে দিয়ে খবর দিলাম দিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধ্যের সময় আমরা ক্লোজ হয়ে চলে গেলাম নদীর পাতা জোরগা চলে গেলাম, যাওয়ার পরে একবারের মধ্যে যা বলছি সেখানে পাটশা হয়েছে মানে খাবো আমাদেরই মনে করো যে মুক্তিযোদ্ধার চেম্বারে গুলি চলা ছিল ও তো জানা না যে আমার চেম্বারে গুলি আছে পরে ট্র্যাকার মধ্যে হাত করে দিয়েছে পুলিশের কোনো বাস এই বাস হয়ে যাওয়া কিসের খাওয়ার কিসের দাওয়া আইনকে কুতিতে লোকে মারিয়ে সাপ নিয়ে দিয়ে বাবা ছোটো চর ছিল চরে যা বললাম কাঁই কলার গাছ কাটিয়ে নিল ওইটা সেটা মেয়ে ছেলেরা বাসি আমাদের হিড়ি ধরল কাঁই ওর মনে করি কলার গাছ ধরে ধরে যেভাবে ইয়ে করি অষ্টম পাড়ায় গেলটা দিয়ে ওইটা দিয়ে আমাদের ইয়ে করবে আবার মা মারি যাওয়া পড়ে ওখানে মধ্যে মনে করতো পনেরো ১৬ দিন কেন আবার কুড়িগ্রাম ইয়া উলিপুর আমরা অ্যাটাক করলাম এবার উলিপুর অ্যাটাক হলো কুড়িগ্রাম হ্যাঁ একবারে মনে করো আমরা সবাই ঢোকার পরে আমরা যখন বড় হিটের মধ্যে আছি ডিফেন্স করছি ডিফেন্স দিয়েছিলাম সেদিন মনে করো ওখানে আমরা তিন দিন থাকার পরে আমরা মনে করো ক্লোজ করিয়ে ওখান থেকে আমাদের নিয়ে আসবো বড় হিটের থেকে হাঁসের বেড়ে নিয়ে আসবো আমাদের একটা বিরাট একটা ব্যাংকার ছিল ব্যাংকারের মধ্যে ওখানে মনে করো আঠারো বস্তা ময়দা দিয়ে টিকে ওখানে ছিল তেল টেল দিয়ে টিকে চিনি দিয়ে এক রাজাকারে সিলমারির মধ্যে বাড়ি ওর বাড়ি হলো দুর্গাছর ওখানে এই সরে বাচ্চা ফকির হয়ে আসিয়ে ওই ব্যাংকারটাকে সব কিছু দেখি যে আমার ওটা খাওয়া দাওয়া করলো করি করিয়ে যাওয়ার পরে ওই মেলাডিয়া সিলমারিতে সংবাদ দিচ্ছে ওখান থেকে সিলিংগালি ফেলাইলো ঠিক আছে আমরাও ওখান থেকে বাড়ি আসছি ওলো খায় ওখান থেকে মনে করি অ্যাডভান্স হয়ে আমরা চলে যাবো হাসির ভিটে বড় ভিটে তুই হাসির ভিটে যাবো এখানে আমাদের সিলিংগালি একটা ঠিক আছে ওই ব্যাংকার ব্যাংকারে সিলিংতে পড়া পরে ডাকটি ওটা ব্রিজের মধ্যে ভালো ছিল আর উপরে আমরা মনে করি চারটে করে কলার গাছ দিচ্ছিলাম এইভাবে দিয়ে মনে করি তারপরে একটা কলার গাছ যেহেত আছে বালার মধ্যে যাক তারপর ওখান থেকে আমরা সমাজ পাইল তারপরে নজরুল ইসলাম চন্দ্র ইসলাম তারপরে আমাদের টোয়াইসি আছে রবিশ রবিশ প্রফেসর উনি টোয়াইসি ছিল ওনারা কয়েকদিন আসলো আসার পরে সিলিংটা তুলে নিয়ে চলছে দেখলাম এই যে মোটা সেই নিয়ে তারপরে কোথায় নিয়ে গেলো তারা বিরা পরে বললে সেদিন নিয়ে এসেছে আমাদের কুড়িগ্রাম চিনমারি সেই জিনিস এখন মনে করো আমার কিন্তু একটা প্রধানমন্ত্রী আমার বাড়িও একটা অনুদান আমাকে দিচ্ছে যাই হোক আমার পন্ডিত কিন্তু খুব শান্তিতে আমি আসছি তাদের আমাদের দোয়া আসি আমাদের কিন্তু ঠেট করে হ্যাঁ কী মুক্তিযুদ্ধ করছে কী আছে কিন্তু কী আছে কী হয়েছে সে কিন্তু আমি এক মেয়ে এক ছেলেকে আমি বলছি আপনার মতো আছে সে একটা মুক্তিযোদ্ধার করে সন্ধি দেয় নাতিপুতির চাকরি দেয় আর ছেলেবেলাতে চাকরি নিবার গেলে যে টাকা লাগে আমার আমার মেয়ে ইয়ে আমার অনার্স পাস করি করিয়েছে কই আমার মেয়ের চাকরি হয় চাকরির জন্য আমি সারা দুনিয়া উঠতেছি আর সরে বাচ্চারা বলে যে তোর মুক্তিযোদ্ধাদের সব সুদ দেয় দশ হাজার টাকা ভাতা দেয় দশ হাজার টাকা ভাতা দিয়ে কী হয় আমার আমার অসুখ বিসুখ আমি আমি বাঁচি না আমি বাঁচি না আমার স্ত্রী বাঁচে না হ্যাঁ কিন্তু রাজাকারের দেশে আমরা বাস করি এখনো দেশ স্বাধীন আমি মুক্তিযোদ্ধা বলতে পারবো বুক খুলি আমি বলতে পারবো আমার সামনে আমার রাজাকারেরা ভাতা গুলি খাইতে চাই কোথায় রাখবো দক্ষ আমার সেদিন মালা দিচ্ছে ওখানে প্রথম দিচ্ছে আমি বলছি অফিসারে যা ওই মালা এগুলো হলো কি ঘান্টি আমাদের রাজাকারের গালাত মালা অফিসার আমার মুখে দিকে যাবে কঠিন অবস্থা এখনকার ছেলেবেলাতে বুঝতে হয় কিছু কিছু এই রাজাকারের ছেলেবেলা নাচি বুঝিয়ে হয়েছে এরা এদের দেখে বুঝে গেছে এই এটা করা যাবে না এই চান্দের দেশও গিয়েছে তাই দিই আমি এখনকার ছেলেবেলাতে বলি বাবা ভবিষ্যতে তোমরা বলে মানুষ হবে তোমরা বলে দেশ চালাবে হ্যাঁ আমরা তো শেষ হয়ে গেছে তোমাদের জন্যই এখন দেশ থাকবে ভালো তোমরা ভালোভাবে চলাফিরা করবে তোমরা মানুষকে বুঝাইবে হ্যাঁ আমি কিন্তু মুখ্যমন্ত্রী আমার কিন্তু লেখাপড়া নেই আমরা দুই ভাই মুক্তিযোদ্ধা বড় ভাই ছিল ৬ নম্বর সেক্টরে।